ভাইয়া আমি এই যে আসবো, আজকে আসবো, রাতে আসবো। হ্যাঁ হ্যাঁ, আমি তো আজকে রাতে ভাই আমি 5টা ফ্লাইট ধরবো ভাই। ভাই আমার একটা গান নেব মানে বুঝলাম না ভাই। আপনার চ্যানেলে অনেক গান দেয় ভাই, আমার কথা বলতেছি রে ভাই। এটা কোন ধরনের ব্যবহার ভাই? একটা গান নেন ভাই। আচ্ছা আচ্ছা, আরে রাখি, একটা মানুষ মানে কি শুরু করছে মানে কিসের গান নেবো? আপনার চ্যানেলে আমি অনেক গান দেবো ভাই। আমার পেজে তো গান দেখবেন, স্বাভাবিক কথা, আমার পেজে তো গান দেখবেন। আপনার গান অনেক মানে প্রতিবন্ধী আপনার প্রতিবন্ধী তো আপনার, আপনার কি গান নেবো? আজব তো বুঝতেছি না কিছু, পাও ধরেন দেখেন না কেমন করতেছে। আপনি তো আমি গাড়ি নিয়ে চলাফেরা করবেন আর এরা গরিব মানুষ, এরা মানুষ না মানা করতেছি যে ভাই সরেন সরেন। সমস্যা কি তোমার? সমস্যা কি ভাই? ভাই আমি বাইক চালান ভাই, গরিব মানুষের অনেক ভিডিও বানাই তো গরিব মানুষ সহজ হতে পারে ভাই। আমি তো অসহায় মানুষ, একটা বাইক চালানের গান গাঁদ কিছু কে ভাই? ভাই ভাই আমার বিশ্বাস হয় না তিনি ভালো আমার ভুল হয়ে গেছে, আপনারা ক্ষমা করে দিবেন। আমি আপনারা বড় লোক মানুষ বুঝছেন, দামি গাড়ি দামি বলেই মনে করেন কিছু বলেন না রে ভাই। ঠিক আছে, ঠিক আছে, তখন শুনি আমরা গানে শুনি সবাই। আপনি কোথায় কোথায় বসবেন? এই ব্যানার উপর একটু উঠতে পারবেন? আপনি ব্যানার উপর উঠতে পারবেন? এবার বসেন বসেন, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ পারবে 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 মানে আপনি কি এটা জন্মগত ভাবে এরকম হয়েছে নাকি? জন্মগত ভাবে? আচ্ছা আচ্ছা, যাক ভাই আমার ক্ষমা করে দিবেন ভাই, আমি বুঝতে পারি নাই ভাই। না ঠিক আছে ভাই, ঠিক আছে, মানে আপনারা কিছু মনে করেন না ভাই? না না না, কিছু মনে করেন না ভাই। তো আপনার নামটা কি? আমার নাম রজব আলী ভাই। রজব আলী আপনার নাম। আপনি পেশায় কি করেন? আমি মানে আগে মানে অসহায় মানুষ, আমার আব্বা অসুস্থ, আম্মু অসুস্থ। আচ্ছা আচ্ছা, আপনি অসহায় মানুষ? হ্যাঁ ভাই। ও আচ্ছা আচ্ছা, তো আজকে আপনি মানে কি গান শোনাবেন আমাদেরকে? অনেকটা নিজস্ব লেখা গান। মূলত আপনার ভাইরাল হওয়ার ইচ্ছা আমার পেজে, আপনি গান বলে ভাইরাল হবেন এমন কোনো কিছু? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তো আপনি কি গান বলবেন বলেন তো দেখি। মানে আমার একটা নিজস্ব জীবন কাহিনী, একটা গান লিখে। আপনার জীবন কাহিনী নেই, আপনি নিজে লিখছেন গানটা? আমরা এখন শুনবো তিনি কি গানটা আমাদের মাঝে আজকে উপহার দিবেন। আপনারা সবাই গান শুনবেন তার? আচ্ছা ভাই, যদি গান ভালো না হয় ভাই সত্যি কথা ভাই আমি কিন্তু খুব রাগ করবো, সবাই নষ্ট হচ্ছে আমার। আপনার যেমন খুশি আপনি, সমস্যা নেই, গান বলেন। গান বলেন দেখি। যার চোখ নেই আজ সেই তো বোঝে চোখের যন্ত্রণা, যার হাত নেই আজ সেই তো বোঝে হাতের বেদনা। এমন মানুষ আর বানাইও না বিধি, পৃথিবীতে এমন মানুষ আর পাঠাইও না। যার পানে আজ সেই তো বোঝে পায়ের বেদনা, যার চোখ নেই আজ সেই তো বোঝে চোখের যন্ত্রণা, যার হাত নেই আজ সেই তো বোঝে হাতের বেদনা। অবিধি পৃথিবীতে এমন মানুষ আর বানাইও না বিধি, পৃথিবীতে এমন মানুষ আর পাঠাইও না। এই কষ্ট বার সেই যে কষ্ট বারে বারে আসে, মাথা রায় আর অন্য কেউ নাই আমাই ভালোবাসে। অসাধারণ, কঠিন না গান? হ্যাঁ কঠিন। কষ্ট বার সেই
যে কষ্ট বারে বারে আসে মাসারা আরন কেউ নাই আমায় ভালোবাসে মায়ের মনে তোমরা কে হই কষ্ট দিও না বিধি পৃথিবীতে এমন মানুষ আর বানাইও না বিধি পৃথিবীতে এমন মানুষ আর পাঠাইও না যার পানে আজ সেই তো বোঝে পায়ের বেদনা যার চোখ নেই আজ সেই তো বোঝে চোখের যন্ত্রণা যার হাত নেই আজ সেই তো বোঝে হাতের বেদনা দিদি পৃথিবীতে এমন মানুষ আর বানাইও না বিধি পৃথিবীতে এমন মানুষ আর পাঠাইও না আসলে যদি আমি আজকে আপনার যদি ভিডিও না করতাম ভাই আসলে মানে বড় একটা মিস হইতাম আমার মিস হইতো না ভাই অনেক সুন্দর গান বলে না তাই ভাই আমরা আর একটু গান শুনবো আপনার কণ্ঠে মানে অল্প একটু এক মিনিটের মধ্যে শেষ করবেন হ্যাঁ কারণ ভিডিওটা বেশি বড় বানানো যাবে না প্রবাসে মানে জীবন কঠিন প্রবাসে মানে যন্ত্রণা প্রবাসে মানে জীবন কঠিন প্রবাসে মানে যন্ত্রণা আমার দেশের কথা মনে হইলে মন যে মানে নাই আমার দেশের কথা মনে হইলে ভালো লাগে না আচ্ছা আচ্ছা অসাধারণ এই গানগুলো কি আপনি নিজে লেখছেন আপনি পেশায় কি করেন আমি আগে গাড়ি চালাইতাম গাড়ি কোন গাড়ি চালাইতেন প্লেন নাকি বড় বাস অটো গাড়ি চালাইতেন আচ্ছা আচ্ছা আপনার ফ্যামিলি সংসার চলে কিভাবে আপনার মানে বিয়ে করছেন আপনি বিয়ে করছেন মানে বেবি সন্তান আছে কজন একটা ছেলে আছে বয়স কত আট মাস এখন বর্তমান কিভাবে আপনার সংসার চলছে এখন বর্তমানে আমার একটা গাড়ি ছিল গাড়িটা অ্যাক্সিডেন্ট করার পরে গাড়িটা এখন নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা নষ্ট হয়ে গেছে গাড়িটা নষ্ট হওয়ার পরে এখন আমি একটু আর কি বেকার আছি বেকার আছেন তো ফার্স্টে যে আপনি যখন আমার পায়ে ধরেছিলেন তখন যে বলেন সহযোগিতা তাহলে কি আপনি সহযোগিতা চাচ্ছেন মানুষের কাছ থেকে এমন কোনো কিছু হ্যাঁ সহযোগিতার মাধ্যমটা কি মোবাইল নাম্বার তো আপনাদের সহযোগিতা তিনি যদি একটা ভ্যান কিনতে পারে তাহলে কিন্তু অনেক ভালো হবে তাই না অবশ্যই পরিবার নিয়ে আবার আপনি বেঁচে গিয়ে থাকতে পারবেন হার্টের সমস্যা আছে তো আব্বুরও হার্টের সমস্যা আছে দর্শক মণ্ডলী আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি দ্রুত পরিমাণে শেয়ার করবেন ভিডিও যেন ভাইরাল হয়ে যায় আর আপনাদের যে সহযোগিতা করবে তার মাধ্যমটা কি মোবাইল নাম্বার ঠিক আছে আচ্ছা বিকাশ কোলা আছে হ্যাঁ বিকাশ নাম্বারটা বলতে পারবেন এখন 01761 178967 এটা হচ্ছে আপনার বিকাশ নাম্বার আচ্ছা আচ্ছা তো ভাই তার গান শুনে কেমন লাগলো আপনাদের অসাধারণ অসাধারণ একটু হাততালি দিবেন না তার জন্য